Arduino IDE পাওয়ার জন্য আমরা গুগল সার্চ ইঞ্জিনে যাই এখানে arduino.cc লিখে সার্চ দিলে পেয়ে যাবেন Arduino IDE এর লিংক এখানে প্রথম যে লিংকটি দেখাচ্ছে এখানে ক্লিক করি তাহলে Arduino পেজে প্রবেশ করব এখানে এসে আমরা সফটওয়্যার অপশনে ক্লিক করি এখানে আপনি Arduino এর লেটেস্ট সফটওয়্যার Arduino IDE 2.0 যা বর্তমানে লেটেস্ট এবং নতুন ফিচার সমৃদ্ধ আপনি চাইলে এর পুরাতন ভার্সন অর্থাৎ ফার্স্ট জেনারেশন সফটওয়্যারটি ইউজ করতে পারেন সেটাও এখানে রয়েছে আপনি যদি আগে থেকে ফার্স্ট জেনারেশন ইউজ করে থাকেন এবং আপনার কম্পিউটার যদি ফার্স্ট জেনারেশন সফটওয়্যারটি ইনস্টল থাকে সেক্ষেত্রে আপনি একই সাথে সেকেন্ড জেনারেশন Arduino IDE 2.0 টাও ইনস্টল করতে পারেন চাইলে দুইটা একসাথে ইউজ করতে পারেন সেকেন্ড জেনারেশন সফটওয়্যারটি কম্পিউটার ইনস্টল করলে ফার্স্ট জেনারেশন কম্পিউটার ডিলিট হয়ে যাবে না দুইটাই থেকে যাবে তো এখন আমি এখানে আপনাদের 2.1.0 যে লেটেস্ট সফটওয়্যারটি রয়েছে সেটা ইনস্টল করে দেখাবো এবং কিভাবে ইনস্টল করার পর কিভাবে ফিচার ইউজ করতে সেটাও দেখাবো এই পেজে যেখানে ডাউনলোড Arduino IDE 2.1.0 রয়েছে এর পাশেই ডাউনলোডের অপশন রয়েছে তো যেহেতু আমার কম্পিউটার উইন্ডোজ 10 তো আমি এখানে প্রথম যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব ক্লিক করার পর নতুন পেজে আসবে এখান থেকে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করব এরপর ডাউনলোড শুরু হয়ে যাবে ডাউনলোড শুরু হবে এবং ডাউনলোডটি সাধারণত আপনার এখানে ডিফল্ট অপশনে সেভ হবে এখানে উপরে ডান পাশে আমার এই যে ক্রোম ব্রাউজারে এটা এখানে ডাউনলোড অপশনটা শো করে এখান থেকে আমার ডাউনলোডটা হতে সময় নিবে এবং ডাউনলোডটা কত দ্রুত হবে সেটা ডিপেন্ড করা হচ্ছে আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করে ডাউনলোডটি ডান হয়েছে এখন আমি এখানে ক্লিক করব এটা সরাসরি আমাকে আমার ডাউনলোড যেখানে যে ফোল্ডার ডাউনলোড হয়েছে সেখানে আমাকে নিয়ে যাবে তো এখান থেকে আমি সফটওয়্যার যে পার্টিকুলার আইকন রয়েছে এখানে যে Arduino IDE 2.0 সফটওয়্যার আইকনের উপর ডান বাটন মাউসের ডান বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করার পর এখানে Arduino সেটআপ অপশন চলে আসবে এখান থেকে আমরা এগ্রি ক্লিক করব এগ্রি ক্লিক করলে এখানে দুইটা অপশন আছে যে কোনো অপশন ইউজ করতে পারেন নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পর ইনস্টলেশন শুরু হবে ইনস্টল কমপ্লিট হয়ে গেলে এটা ডেস্কটপে পার্টিকুলার আইকন হিসেবে শো করবে আমি এখানে ক্লিকটা উঠিয়ে দিয়ে ফিনিশ করে দিলাম এখন আমি সব ক্লোজ করে দিলাম এখানে ডেস্কটপে দেখতে পাচ্ছেন যে আমার এখানে Arduino IDE পার্টিকুলার যে আইকনটা আছে সফটওয়্যার আইকনটা সেটা এখানে শো করছে এখানে আমি ডাউনলোড ডাবল ক্লিক করে এটাকে অন করি বা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করে অন ওপেন করতে পারি এখানে এটা সেটআপ হওয়ার পর এখানে এই ধরনের যদি ওয়ার্নিং অ্যালার্ট দেয় সেই ক্ষেত্রে এখানে অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন নিচে ডান পাশে খেয়াল করে দেখবেন এখানে ইনডেস প্যাকেজ নামে একটি ফাইল অটোমেটিক্যালি ডাউনলোড হচ্ছে পাশাপাশি আরো কিছু অ্যাভেলেবল লাইব্রেরি ফাইল নিচে ইনস্টলের জন্য রেকমেন্ডেশন করতেছে আপনি চাইলে এগুলো ম্যানুয়ালি ইনস্টল করতে পারেন চাইলে ইনস্টল অল দিও ফাইলগুলোকে ইনস্টল করতে পারেন এখন আপনার কম্পিউটার সাথে Arduino বোর্ডটি কানেকশন করে নেন এবং সিলেক্ট বোর্ড অপশন থেকে আপনার Arduino বোর্ডটি কানেক্ট করে নিন বোর্ডটি কানেকশন করার সাথে সাথে নিচে ডান পাশে খেয়াল করে দেখেন Arduino AVR বোর্ডের একটি ইনস্টলেশন ফাইল চলে আসছে এটা আপনি চাইলে ইয়েস করে ইনস্টল করতে পারেন অথবা ম্যানুয়ালি ইনস্টল করতে পারেন তো আমি এখানে ইনস্টল করে দিলাম ইয়েস করে দিলাম ফাইলটি Arduino তে ডাউনলোড হতে কিছুক্ষণ সময় নেবে ইউএসবি ড্রাইভার ইনস্টলেশন চলে ইনস্টল করে দিবেন এখানে নিচে ডান পাশে খেয়াল করে দেখবেন যে এভিআর যে বোর্ডটি ডাউনলোড হচ্ছে এটি মূলত ফার্স্ট জেনারেশনের কনফিগারেশন প্ল্যাটফর্ম বোর্ড ম্যানেজার মেনু ইনস্টল করতে গেলে আপনি টুলসে ক্লিক করুন টুলসে ক্লিক করে বোর্ড Arduino বোর্ড ম্যানেজারে ক্লিক করলে আপনার এখানে বোর্ড ম্যানেজার চলে আসবে আপনি চাইলে আপনার বাম পাশেও ক্লিক করেও বোর্ড ম্যানেজারের অপশনটি পেতে পারেন তো এখন আমার এখানে ইনস্টল ডান হয়েছে তো পরবর্তীতে যদি আপনি নতুন কোনো বোর্ড অ্যাড করতে চান তাহলে এই বোর্ড ম্যানেজার থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন বা ইনস্টল করে নিতে পারবেন